14 Pro device টা আমরা এখানে দেখতে পাচ্ছি 31 বার 35 বারের কাছাকাছি এটা চার্জিং টাইমটা 12 Pro Max device টা আমরা দেখতে পাচ্ছি এটা কিন্তু আমাদের এখানে পেয়ে যাবেন মাত্র Samsung এর A51 এটার প্রাইস কিন্তু একদম বাজার কাঁপানোর প্রাইস 7 একদম লেটেস্ট ডিভাইস এটা কিন্তু আমরা ইউজড কালেক্ট করে ইউজড ডিভাইস ভাই একদম 14500 টাকা 6128 GB ভেরিয়েন্ট Redmi 10A OnePlus 8 ডিভাইসটি পেয়ে যাচ্ছেন একদম টোটালি ফ্রেশ ভাই 5G Redmi Note 12 Pro একদম নিউ লেটেস্ট বাজারে আসা একটি 4 pixel 4A 5G 4A 5G প্রত্যেকটা কালার अवेलेबल আছে এবং হিউজ পরিমাণে স্টক আমাদের এখানে রিস্টক হয়েছে 9 Pro ডিভাইস ডুয়াল সিম সিঙ্গেল সিম 8256 12256 প্রত্যেকটা ডিভাইসই আমাদের এখানে अवेलेबल আছে জাতীয় ফোন বলা চলে Samsung Galaxy F23 5G Note 20 ডিভাইসটি কিন্তু বাজারে একদম পাওয়া যাচ্ছিল না বললেই চলে কিন্তু বর্তমানে আমাদের গ্যাজেট ব্ল্যাক এবং রোজ গোল্ড প্রত্যেকটা কালার अवेलेबल আছে S10 S10 Plus ডিভাইসটি अवेलेबल আছে Sony Xperia 5 ভাই একদম ওয়াটারপ্রুফ চেক করে দিব ভাই Realme 10 Pro 5G কিন্তু একদম সদ্য রিলিজ হয় একদম Realme তরফ থেকে লেটেস্ট একটা ডিভাইস OnePlus 70 স্পেশাল এডিশন একটু দেখেন যারা গেমিং করেন হার্ডকোর ইউজ করেন তাদের জন্য এটা ফাস্ট চয়েস বর্তমানে প্রচুর ঝড় তোলা কাঁপানো ফোন মার্কেট কাঁপানো ফোন Pixel 6 প্রচুর পরিমাণে আমাদের কাছে লট আছে কালার আছে আপনারা বাছাই করে আমাদের কাছে আসলে নিতে পারবেন বাজার কাঁপানো একটা ফোন যেটা বর্তমানে মার্কেটে নেই বললেই চলে MI 11 Lite 5G এনি কেবলমাত্র 35000 টাকা কিন্তু দিয়ে দিচ্ছি S20 আলট্রা ফোনটি বাংলাদেশে পাওয়া যায় এরকম প্রত্যেকটা ডিভাইস আমাদের কাছে কিন্তু অ্যাভেলেবেল পেয়ে যাবে 9 Pro ডিভাইস ডুয়াল সিম সিঙ্গেল সিম 8256 12256 প্রত্যেকটা ডিভাইসই আমাদের এখানে অ্যাভেলেবেল আছে রমজান উপলক্ষে জায়নামাজ গিফট থাকবে আতর মেসওয়াক আমাদের অনেক কিছু আছে আপনারা জাস্ট চলে আসেন আসসালামু আলাইকুম প্রিয় সকলকে স্বাগত জানাচ্ছি ব্র্যান্ড নিউ এবং ইউজড ফোনের আরো একটা ভিডিওতে আপনারা কিন্তু ব্র্যান্ড নিউ এবং ইউজড ইনটেক ডিভাইসগুলো নিতে চাইলে সরাসরি জিএনজি অর্থাৎ গ্যাজেট এন্ড গ্যাজেট শপে চলে আসতে পারেন আর এই শপটা কিন্তু তাদের নতুন আউটলেট হিসেবে পরিচিতি পেয়েছে বসুন্ধরা সিটির লেভেল 6 ব্লক ডি শপ নাম্বার হচ্ছে 110-11 নাম্বার শপে আসলেই এই সকল ডিভাইসগুলো পেয়ে যাবেন যারা মূলত ঢাকার বাইরে আছেন তারা কিন্তু কুরিয়ার সার্ভিসের মাধ্যমে প্রত্যেকটা ফোন পেয়ে যাবেন এবং যারা সরাসরি এসে দেখে শুনে যাচাই বাছাই করে ফোনগুলো পারচেজ করতে চান তারা কিন্তু এই সব ভিজিট করে তারপরে নিয়ে যাবেন তো বন্ধুরা আপনারা চাইলে কিন্তু আপনার হাতের পুরাতন ফোন দিয়ে এই সব থেকে এক্সচেঞ্জের মাধ্যমে যে কোনো ব্র্যান্ড নিউ এর পাশাপাশি ইউজ ডিভাইসগুলো পারচেজ করতে পারবেন তো আর কথা বাড়াচ্ছি না চলুন শুরু করা যাক আজকের ভিডিও তো বন্ধুরা যা বলতেছিলাম এই শপে আসলে কিন্তু আপনারা সাইফুল ভাইকে পেয়ে যাবেন সাইফুল ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আসিফ ভাই আপনি কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি গত একটা ভিডিওতে আপনি তো কাঁপিয়ে দিয়েছেন ইউজড ফোনের মানে যে প্রাইসটা দিছিলেন খুবই ভালো প্রাইস আর আজকে তো ব্র্যান্ড নিউ ডিভাইসগুলো দেখতে পাচ্ছি তো কেমন প্রাইস থাকবে ভাইয়া ভাই ইউজ ফোনের বেলা যেহেতু আমি একটা একদম এক্সক্লুসিভ একটা অফার দিয়েছি ইনশাআল্লাহ আজকে যে আমরা নতুন ফোনগুলো নিয়ে এসেছি দেখতেই পাচ্ছেন হিউজ পরিমাণে কালেকশন হিউজ পরিমাণে একটা ডিসকাউন্টিং কিন্তু আপনাকে প্রোডাক্টগুলো আমরা দিয়ে দিচ্ছি আচ্ছা তো ফার্স্ট আমরা কোন ডিভাইসগুলো দেখব প্রথমে তো আমি যেটা বলতে যাচ্ছি আমাদের এখানে যদি আপনি একটু তাকান Pixel এর হিউজ পরিমাণে একটা স্টক আমরা কিন্তু করেছি এর মধ্যে Pixel 6 Pro Pixel 7 Pixel 6a এছাড়াও Pixel 3 ও কিন্তু নিউ ডিভাইসটা পেয়ে যাচ্ছেন 3XL ও নিউ ডিভাইস আমাদের কাছে পেয়ে যাবেন তবে আমি Pixel থেকে শুরু করার আগে প্রথমে যেটা করতে চাই সেটা হলো Xiaomi অথবা Realme এই ডিভাইসগুলো একটু কভার করে দিচ্ছি প্রথমে তারপরে আমরা ফ্ল্যাগশিপ যত ফোন আছে সেগুলো কভার করে দিব তো প্রথমে আমরা শুরু করতে যাচ্ছি একদম জাতীয় ফোনটা দিয়ে প্রথমেই আমরা Narzo 50 একদম 4GB 64GB ভ্যারিয়েন্ট ভাই এত পরিমাণ মার্কেটে ডিমান্ড যেটা বর্তমানে কোথাও মানে এত পরিমাণ হাইপ কোনো ফোন তৈরি করতে পারেনি নোট 11 এটার কম্পিটিটর ছিল কিন্তু স্পেসিফিকেশনের দিক থেকে এটা কিন্তু নোট 11 কে পিছে ফেলে দিয়েছে যারা গেমিং করেন হার্ডকোর ইউজ করেন তাদের জন্য এটা ফাস্ট চয়েস বিশেষ করে এটার ক্যামেরাটা খুবই ভালো খুবই ভালো আর এটার যে প্রসেসর গেমিং প্রসেসর হিলিও Z96 যেটা কিন্তু Redmi Note 11 Pro তে ইউজ করা হয়েছে সেটার প্রাইস কিন্তু বর্তমানে মার্কেটে 25 থেকে 26 হাজার টাকা বাট এই ডিভাইসটা কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন মাত্র 16000 টাকায় 16000 মাত্র 16000 টাকায় কিন্তু Narzo 50 ডিভাইসটা 64GB ভ্যারিয়েন্ট পেয়ে যাচ্ছেন এটা 6GB 128GB ভ্যারিয়েন্টও পেয়ে যাবেন মাত্র 19500 টাকায় আর অফিশিয়াল প্রাইস কত ভাই অফিশিয়াল কিন্তু এটার 4GB 64GB প্রাইসটি প্রায় 20000 টাকা এটা 4GB 64GB সেই সিমিলার একদম সেম টু সেম ফোনটাই আমাদের আনঅফিশিয়াল সেক্টরে পেয়ে যাচ্ছেন মাত্র 16000 টাকায় এরপর আমরা যেটাতে চলে যাব সেটা হলো Narzo 50 Pro হিউজ ডিমান্ড ভাই হিউজ ডিমান্ড এই ফোনটার Narzo 50 Pro এটা Narzo 50 Pro এছাড়া Narzo 50 প্রাইমটাও কিন্তু আমাদের এখানে অ্যাভেলেবল আছে যেটার প্রাইস কেবল মাত্র 14500 টাকা Narzo 50 Pro এই ফোনটা কিন্তু বাজারে এখনো 26000 টাকা রানিং চলছে যেখানে গ্যাজেট এন্ড গ্যাজেটে আসলে পেয়ে যাবেন কেবল মাত্র 24800 টাকা এই ফোনটা পেয়ে যাচ্ছে 24800 টাকা এরপর আমরা যে ফোনটা দিকে চলে যাব Realme Narzo সিরিজটা থেকে এরপর Realme সিরিজে পরে যাচ্ছি আগে বাজার কাঁপানো একটা ফোন যেটা বর্তমানে মার্কেটে নেই বললেই চলে MI 11
লাইট 5G ইনি প্রচুর হাইপ ক্রিয়েট করা একটি ফোন যেটা হঠাৎ করে স্লিম টোটালি স্লিম আর এর ক্যামেরা এবং কনফিগারেশন এই বাজারের সাথে কোনোভাবেই ম্যাচ করে না যে কোনো 50000 টাকার আশেপাশে ফোনের সাথে কম্পিট করতে পারে খুব ইজিলি স্ন্যাপড্রাগনের 778 প্রসেসর কিন্তু এটাতে ইউজ করা হয়েছে 778 700 সিরিজের প্রসেসর এটাতে দেওয়া আছে এবং প্রাইসটা সম্পর্কে যদি আলোচনা করি আমরা প্রোডাক্টটা রেয়ার হয়ে যাওয়ার পরেও কিন্তু প্রাইসটা আমরা রেখেছি কেবলমাত্র 31800 টাকায় 31800 টাকা কিন্তু এই ফোনটা আপনি পেয়ে যাচ্ছেন গ্যাজেট এন্ড গ্যাজেটে এটা কিন্তু 8GB 128GB ভেরিয়েন্ট ইন্টারন্যাশনাল ভেরিয়েন্ট আচ্ছা 6GB 6GB ভেরিয়েন্ট অ্যাভেলেবল আছে ইন্ডিয়ান প্রোডাক্ট সেজন্য ইন্ডিয়ান প্রোডাক্টে বর্তমানে একটু প্রবলেম দেখা দিচ্ছে আপডেটে সেজন্য এই 11 লাইটের ইন্ডিয়ান প্রোডাক্ট আমরা অ্যাভেলেবল করছি না আমরা পাচ্ছি তবে কাস্টমারদের কথা চিন্তা করে আমরা এটা করছি না তাদের যাতে কোনো ধরনের অসুবিধা না হয় এরপর একটু বাজেট সেগমেন্টে চলে যাই স্যামসাং এর বাজার কাঁপানো নতুন ফোন নতুন এটা এন্ট্রি লেভেলের ফোন বলা চলে যারা হয়তো বা একটু টুকটাক ইউটিউবিং করেন ফেসবুকিং করেন এবং বাসার হয়তো বা দেখা যায় মুরব্বীরা ইউজ করে একটু গুরুজনরা ইউজ করে তাদের জন্য F04 এটা নতুন মার্কেটে আসছে একদম ফোনটা এটা কিন্তু 12700 টাকায় পেয়ে যাচ্ছেন গ্যাজেট এন্ড গ্যাজেটে 12700 টাকা 4GB 64GB এই বাজেটে আচ্ছা লো বাজেটের ভিতরে 4GB মধ্যে এছাড়া লো বাজেটের সেগমেন্টে যেহেতু মানে এসেই বললাম আসিফ ভাই পোকো C31 এই ফোনটা আমি একটু দেখাতে চাই এটাও কিন্তু 4GB 64GB ভ্যারিয়েন্ট এটা কিন্তু সেম সিমিলার প্রাইসে পেয়ে যাচ্ছেন মাত্র 12800 টাকায় এটা পোকোর তরফ থেকে যারা টুকটাক গেমিং করবেন তারা কিন্তু পোকো সিরিজটা জানেনি গেমিং এর জন্য মেইনলি ডেডিকেটেড থাকে সো এটা দিয়ে টুকটাক গেমিং ও আপনারা সেরে ফেলতে পারবেন আচ্ছা সো বাজেট সেগমেন্টের থেকে একটু আমরা এবার মুভ অন করি তবে মুভ অন করার আগে আরেকটা ডিভাইস যেটা আমাদের এখানে আসলে অ্যাভেলেবল হয়ে গেছে বর্তমানে Redmi 10A এটা হলো ইন্টারন্যাশনাল ভ্যারিয়েন্ট এটার হলো একদম গ্লোবাল ভ্যারিয়েন্ট এটা কিন্তু 6GB 128GB ভ্যারিয়েন্টটা পেয়ে যাচ্ছেন আমাদের এখানে কেবল মাত্র 14500 টাকায় 14500 টাকায় 6128GB ভ্যারিয়েন্ট Redmi 10A বলেন কি সো জি ভাইয়া একদমই টোটালি হট প্রাইস আমরা দিয়ে দিচ্ছি আমাদের গ্যাজেট এন্ড গ্যাজেটে আসলে এই প্রোডাক্টটি আপনি কালেক্ট করতে পারবেন হিউজ কালেকশন আছে কোনো সমস্যা নেই জাস্ট চলে আসুন আচ্ছা এরপরে আমরা যে ডিভাইসের দিকে চলে যাব সেটা হলো OnePlus এর তরফ থেকে OnePlus এর এন্টার বহুল পরীক্ষিত একটি ফোন বহু বাজেট সেগমেন্টে এটার মতো পরীক্ষিত ফোন আসলে পাওয়া মুশকিল আর OnePlus এর তরফ থেকে এই ফোনটি কিন্তু প্রথম বাজেট ফোন হিসেবে চলে আসছিল আমাদের কাছে এর আগে কিন্তু OnePlus এর সব ফ্ল্যাগশিপ এবং হিউজ 50-70 এরকম উপরে আর কি দাম ছিল হাজারের উপর ছিল কিন্তু বর্তমানে এই ফোনটি গ্যাজেট এন্ড গ্যাজেটে পেয়ে যাচ্ছেন কেবলমাত্র 19500 টাকায় 19500 টাকায় OnePlus এর এন্ড ডিভাইসটি কিন্তু পেয়ে যাচ্ছেন আচ্ছা গ্লাস প্রোটেক্টর ওটিজি হেডফোন এগুলো তো কিছু থাকবে সবকিছু ইনশাআল্লাহ এর থেকে ভালো গিফট থাকবে রমজান উপলক্ষে জায়নামাজ গিফট থাকবে আতর মেসওয়াক আমাদের অনেক কিছু আছে আপনারা জাস্ট চলে আসেন যেহেতু ভাইয়া OnePlus এর এন 10 বাজেট সেগমেন্টে চলে আসলাম এটা আরেকটা ফোন আমি দেখাতে চাই OnePlus এর এন 20 এসি এই ফোনটা কিন্তু বাজারে যখন একদম স্টক আউট হয়ে গিয়েছিল 18000 টাকা পর্যন্ত কিন্তু এটার দাম পর্যন্ত উঠেছে কিন্তু গ্যাজেট এন্ড গ্যাজেটে এই ফোনটি আসলে পেয়ে যাবেন কেবলমাত্র 16300 টাকায় 16300 টাকা কিন্তু এন 20 এসি OnePlus এর মতো একটা কোম্পানি ডিভাইস আমরা দিয়ে দিচ্ছি আপনাদেরকে আচ্ছা এরপর আমরা যে ডিভাইসটি আপনাদেরকে দেখাতে চাই সেটা হলো Realme তে একটু চলে যাই স্পিড এডিশন বহুল পরীক্ষিত ফোন ভাই বহুল পরীক্ষিত ফোন স্পিড এডিশন এটার 144Hz এর ডিসপ্লে এছাড়া আপনার 6GB 128GB রোম এবং এটার যে প্রসেসর স্ন্যাপড্রাগনের 778 11 লাইট 5G এনির মতোই কিন্তু প্রসেসর বাট এনি থেকে কিন্তু এর প্রাইস অনেক কম জাস্ট এটার প্রাইসটা আমাদের এখানে পেয়ে যাচ্ছেন 23300 টাকায় 23300 টাকায় কিন্তু পেয়ে যাচ্ছেন Realme 9 স্পিড এডিশন মার্কেট থেকে আউট হয়ে গিয়েছিল আবার রিস্টক করেছি ভাই যাদের বাজেট এরকম 23-24 হাজার টাকা তারা কিন্তু এই ফোনটা নির্দ্বিধায় দেখতে পারেন যারা গেমিং করতে চায় তাদের জন্য ভালো হবে জি ভাই নির্দ্বিধায় এটা নিতে পারে এবং আমাদের হিউজ পরিমাণ কালেকশন আছে এখানে সমস্যা হবে না এখানে 10 প্রো এরপর আছে আমাদের Realme 10 প্রো 5G Realme 10 প্রো 5G কিন্তু একদম সদ্য রিলিজ হওয়া একদম Realme তরফ থেকে লেটেস্ট একটা ডিভাইস Realme তরফ থেকে একটা মানে মোটামুটি মিড রেঞ্জের ফ্ল্যাগশিপ একটা ফোন সো এই ফোনটি আমাদের কাছে পেয়ে যাচ্ছেন মাত্র 26500 টাকায় 26500 টাকা কিন্তু Realme 10 Pro 5G পেয়ে যাচ্ছে আচ্ছা 10 Pro Plus আছে 10 Pro Plus টাও কিন্তু अवेलेबल আছে আমাদের এখানে খুব ভালো প্রাইসে আমাদের এখানে পেয়ে যাবেন প্রত্যেকটা RAM ROM 8GB 128GB 6GB 128GB 8256GB টাও কিন্তু আমাদের এখানে अवेलेबल আছে আসিফ ভাই এর পর্যন্ত কিন্তু আমরা Samsung এর কিছু বাজেট সেগমেন্টের ডিভাইস থেকে শুরু করে কিছু মিড রেঞ্জ পর্যন্ত সাধারণ মিড রেঞ্জ পর্যন্ত ডিভাইস আমরা উঠবো যারা বর্তমানে এগুলো চাইতে হিউজ পরিমাণে মার্কেটে আমরা কিন্তু এটা গ্যাজেট এন্ড গ্যাজেটে রিস্টক করে ফেলেছি আচ্ছা সো প্রথমেই একদম জাতীয় ফোন বলা চলে Samsung Galaxy F23 5G এটা কিন্তু 700 সিরিজের Snapdragon 700 সিরিজের প্রসেসরটাতে ইউজ করা হয়েছে এই বাজেটের ভিতরে সেরা একদম সেরা একটা ফোন এটা কিন্তু আমাদের গ্যাজেট এন্ড গ্যাজেটে আসলে পেয়ে যাবেন মাত্র 20500 টাকা 20500 টাকায় F23 ফোনটি আমাদের কাছে পেয়ে যাবেন এটা সিমিলার একটি M33 5G এই ফোনটি পেয়ে যাবেন সিমিলার কনফিগারেশনই জাস্ট এটা থেকে F23 থেকে একটু আপগ্রেডেড কনফিগারেশনে আসছে এটা কিন্তু 21500 আমাদের গ্যাজেট এন্ড গ্যাজেটে আসলে আপনি পেয়ে যাবেন এরপর যেটা নিয়ে কথা বলবো Samsung এর দুটো এন্ট্রি লেভেলের বাজেট স্মার্টফোন নিয়ে কথা বলবো এটা হলো Samsung এর M13 আর এটা হলো F13 দুইটা ডিভাইসের কনফিগারেশনই কিন্তু মোটামুটি সিমিলার এবং প্রাইসটা একদম হুবহু এক
দুইটাই 14500 টাকায় কিন্তু গ্যাজেট এন্ড গ্যাজেট আসলে আপনারা পেয়ে যাবেন দুইটা কিন্তু অনেক আউটফিটটা অনেক গর্জিয়াস এই দুইটা 14500 টাকা বর্তমানে কিন্তু এগুলোর হাইপ প্রচুর বাজারে আছে এরপর যে ডিভাইস নিয়ে কথা বলবো হলো Redmi 10 Redmi 10 ডিভাইসটি কিন্তু আমাদের এখানে রিস্টক হয়ে গেছে এটা কিন্তু স্ন্যাপড্রাগন ভ্যারিয়েন্ট এটা আমাদের এখানে আসলে পেয়ে যাবেন মাত্র 13800 টাকায় 13800 টাকা কিন্তু 464 স্ন্যাপড্রাগন 680 প্রসেসর এটা দেওয়া আছে 680 প্রসেসর দেওয়া আছে যেটা দিয়ে টুকটাক গেমিং আপনি সেরে ফেলতে পারবেন অল্প বাজেটের ভিতরে কিন্তু এটা বেশি প্রচলিত ফোন প্রচুর প্রচলিত ফোন এবং এটা কিন্তু হাইপ অনেক বেশি এটা কিন্তু 10C ইন্ডিয়ান ভ্যারিয়েন্ট এটা সো এরপর যেটা নিয়ে কথা বলবো নার্জো 50 এর একদম রিয়েল কম্পিটিটর রিয়েল Redmi Note 11 এই ফোনটি আপনারা পেয়ে যাচ্ছেন 4GB 64GB প্রত্যেকটা কালারই আমাদের কাছে অ্যাভেলেবল আছে এই ফোনটা আমাদের কাছে এসে পেয়ে যাবেন 16500 টাকায় 16500 টাকায় Redmi Note 11 ফোনটি আমাদের কাছে পেয়ে যাবেন ভাই 300 টাকা ডিসকাউন্ট দিয়ে দেন মা আচ্ছা ওকে আপনার কাস্টমারদের জন্য 300 টাকা ডিসকাউন্ট থাকছে এক্সট্রা এবং এক্সট্রা গিফট থাকছে আমাদের তরফ থেকে এরপর কিন্তু Xiaomi একদম টোটালি Xiaomi তে যদি আমরা চলে আসি Xiaomi টা কভার করে দিই Redmi Note 12 Pro একদম নিউ লেটেস্ট বাজারে আসা একটি ফোন এটা কিন্তু একদম ইনটেক অবস্থায় আছে আমাদের এখানে এবং এটা যে কনফিগারেশন সেটা আসলে প্রচুর পরিমাণে হাইপ ক্রিয়েট করার মতো একটি কনফিগারেশন এবং খুব ওয়েল লুকের একটা ফোন আমাদের গ্যাজেট এন্ড গ্যাজেটে আসলে এটা পেয়ে যাবেন মাত্র 33000 টাকা বাজারে কিন্তু 33500 যে কিনতেও পাবেন না হোলসেল রেটেও কিন্তু পাওয়া যায় না সেখানে আমরা 33000 টাকায় ফোনটি দিয়ে দিচ্ছি এর সাথে সাথে এটা একদম বেস ভেরিয়েন্ট আরেকটা হলো Redmi Note 12 5G Redmi Note 12 5G কিন্তু প্রচুর হাইপ করা একটি ফোন এবং এটি কিন্তু আমাদের গ্যাজেট এন্ড গ্যাজেটে আসলে পেয়ে যাচ্ছেন মাত্র 26800 টাকায় 26800 টাকায় 6GB 128GB ভেরিয়েন্ট প্রত্যেকটা কালার আমাদের কাছে অ্যাভেলেবল আছে এরপর প্রচুর বাজার হ্যাঁ কাঁপানো পোকো X4 Pro হয়তোবা জানেন এটা নিয়ে আসলে কি পরিমাণ হাইপ মার্কেটে চলে 6GB 128GB প্রত্যেকটা কালার অ্যাভেলেবল আছে আমাদের এখানে পেয়ে যাবেন 23500 টাকায় 23500 টাকায় প্রচুর হট প্রাইস ভাই এরপর একদম বাজারে পাওয়া যায় না বললেই চলে এবং বাজারে তেমন একটা বাংলাদেশে এটাকে লক্ষ্য করা যায় না এই ফোনটি কিন্তু ওয়েল কনফিগারেশনের অপর তরফ থেকে একটি ফোন অপো F21S Pro এই ফোনটি কিন্তু আমাদের এখানে পেয়ে যাবেন মাত্র 25800 টাকায় 25800 টাকায় কিন্তু পেয়ে যাচ্ছেন অপো তরফ থেকে ফোন আপনারা কিন্তু অনেকেই বলেন যে আসলে আমরা গ্যাজেট এন্ড গ্যাজেট যে অপো ভিভো এগুলো নিয়ে আমরা আসলে কেন ভিডিও দেই না কেন এগুলো আসলে অফিসিয়াল ফোন আপনারা যে কোনো ফোন চুজ করে আমাদের দোকানে চলে আসেন আমরা আপনাকে কালেক্ট করে দিব আচ্ছা সেজন্য আসলে ভিডিওতে এগুলো বেশি একটা লক্ষ্য করা যায় না বা আমরা ভিডিওতে বেশি এগুলো হাইলাইট করি না যেহেতু অফিসিয়াল ফোন এরপর আমরা চলে গেলাম একদম ডিরেক্টলি OnePlus দিকে চলে যাই একদম সবার চাহিদা সম্পন্ন কিছু প্রোডাক্ট OnePlus 9R আমাদের এখানে অ্যাভেলেবেল আছে 12256 অ্যাভেলেবেল আছে 8256 অ্যাভেলেবেল আছে এছাড়াও OnePlus 10 Pro মাত্র 63500 টাকায় পেয়ে যাচ্ছেন গ্যাজেট এন্ড গ্যাজেট কত জিবি ভেরিয়েন্ট এটা কিন্তু 12256 জিবি ভেরিয়েন্ট ডুয়াল সিম ইন্টারন্যাশনাল ভেরিয়েন্ট এটা এরপর আমরা চলে যাচ্ছি OnePlus 9 Pro 9 Pro ডিভাইস ডুয়াল সিম সিঙ্গেল সিম 8256 12256 প্রত্যেকটা ডিভাইসই আমাদের এখানে অ্যাভেলেবেল আছে যেটা প্রাইস শুরু হয় 34500 টাকা থেকে শুরু হয় আমাদের এখানে গ্যারান্টি ওয়ারেন্টি কত দিনের এগুলো আমাদের এখানে একদম 30 ডেজ এর রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি থাকে আর 2 ইয়ার্স এর সার্ভিস ওয়ারেন্টি থাকে আমাদের এখানে OnePlus কেনার আগে তো অনেকেই চিন্তিত থাকে গ্রিন লাইন পড়বে কিনা গ্রিন লাইন ইস্যু নিয়ে এটা কিন্তু আমাদের এখানে কাস্টমার সবচেয়ে রিলায়েবল থাকে এটার কারণ আছে একটা আমাদের এখানে কিন্তু আমরা একদম বাই ডিফল্ট একটা ওয়ারেন্টির সাথে সাথে একটা পেইড আমাদের একটা ওয়ারেন্টি এখানে পলিসি আছে এক বছরের অফিসিয়াল ওয়ারেন্টি জাস্ট 6% টাকে অ্যাড করে নেন আমাদের দোকান থেকে আপনার হাত থেকে পড়ে যদি ফোনটা ভেঙেও যায় এক বছর পর্যন্ত আপনার পার্সেল দায়িত্ব আমাদের সো জাস্ট ফর 6% এডিশনাল চার্জ আপনি কিন্তু আমাদের এখান থেকে একদম এক বছরের অফিসিয়াল পার্টস ওয়ারেন্টি পেয়ে যাচ্ছেন সো কোনো ধরনের সমস্যা নেই 9 Pro ডিভাইস ডুয়াল সিম সিঙ্গেল সিম 8256 12256 প্রত্যেকটা ডিভাইসই আমাদের এখানে অ্যাভেলেবেল আছে গ্রিন লাইন ইস্যু হোক বা হাত থেকে পড়ে ভেঙে যাক আমরা এটার দায়িত্ব ফোন আপনার চিন্তা আমাদের আসিফ ভাই এরপর যেটা চলে যাব আমরা কিন্তু OnePlus এর ডিভাইসটা যেহেতু ধরেছি এখানে OnePlus টা কভার করে দিচ্ছি OnePlus এর 80 ডিভাইস কিন্তু বর্তমানে বাজারে নিউ পাওয়া যায় না বললেই চলে কিন্তু আমাদের গ্যাজেট এন্ড গ্যাজেটে এটা রিস্টক করতে আমরা সক্ষম হয়েছি এবং ফোনটি কিন্তু ডুয়াল সিম সিঙ্গেল সিম দুইটি ভ্যারিয়েন্টই আমাদের কাছে পেয়ে যাবেন প্রাইস মাত্র 37000 টাকা 37000 টাকায় কিন্তু আমাদের এখানে পেয়ে যাচ্ছেন এই 80 ডিভাইস এরপর যে ডিভাইসটা আমরা দেখাবো OnePlus এর 70 ডিভাইসটা কিন্তু বাজারে নতুন অবস্থায় পাওয়া যায় না বললেই চলে কিন্তু আমাদের এখানে কিন্তু পেয়ে যাচ্ছেন OnePlus 70 নতুন ভার্সনটা এবং প্রাইস মাত্র 27000 টাকায় 27000 টাকায় OnePlus এর 70 ডিভাইসটি আমাদের এখানে পেয়ে যাচ্ছেন এটা কিন্তু গ্রিন লাইন পড়ে না সাধারণত এটা কিন্তু গ্রিন লাইন বিনলি OnePlus 9R ডিভাইসটাতে বেশিরভাগ লক্ষ্য করা যায় এছাড়া 9 সিরিজের মোটামুটি লক্ষ্য করা যায় এরপর 8 Pro নিয়ে একটু কথা বলি 8 Pro ডিভাইসটি আমাদের এখানে পেয়ে যাচ্ছেন যেটা 8GB 128GB ভেরিয়েন্ট ডুয়াল সিম 44500 টাকায় এবং 12256GB যে ভেরিয়েন্টটি সেটি হলো মাত্র 48500 টাকায় আমাদের গ্যাজেট এন্ড গ্যাজেট আপনারা পেয়ে যাচ্ছেন OnePlus এর সবচাইতে ফ্ল্যাগশিপ ডিভাইস OnePlus 11 এই ডিভাইসটি কিন্তু অফিসিয়ালটাও আমাদের কাছে অ্যাভেলেবেল আছে আনঅফিসিয়ালটাও অ্যাভেলেবেল আছে অফিসিয়াল যে ডিভাইসটি আমাদের এখানে পেয়ে যাবেন মাত্র 99900 টাকায় এবং আমাদের কাছে যে আনঅফিসিয়াল ডিভাইসটি আছে সেটা পেয়ে যাচ্ছেন কেবলমাত্র 77500
পঁচিশ হাজার পাঁচশো টাকা।
আচ্ছা ওকে 25 এটা অফার দিয়ে দিলাম 25000 যে আপনার ভিডিও দেখে আসবে ইনশাআল্লাহ 25000 টাকা আমরা ইনভেস্ট রেখে চার্জিং পোর্টটা দেখেন একদমই ফ্রেশ আছে কিন্তু অবশ্যই দেখবেন যাচাই করবেন তারপরে পারচেজ করবেন তারপরে এরপর স্যামসাং এর A51 ডিভাইসটি কিন্তু আমাদের এখানে পেয়ে যাচ্ছেন 6GB 128GB ভেরিয়েন্ট এটা কিন্তু অ্যামোলেড ডিসপ্লে ফোন অ্যামোলেড ডিসপ্লে ফোন ক্যামেরা কিন্তু দুর্দান্ত এবং এটার প্রাইস কিন্তু একদম বাজার কাঁপানোর প্রাইস 17990 টাকায় 17990 টাকায় কিন্তু M51 ডিভাইসটি পেয়ে যাচ্ছেন এবং প্রত্যেকটা কালারে বের এই ডিভাইসটি কি ভাই মার্কেটে অন্য কোথাও দেখছেন OnePlus 5T এখনকার যুগেও একদমই স্লিম আর এটা কিন্তু পাওয়া যায় না মার্কেটে সহজে সো এই ডিভাইসটি আমাদের এখানে পেয়ে যাচ্ছেন মাত্র 15500 টাকায় 15500 টাকায় OnePlus এর মধ্যে ডিভাইস তারপর 5T এক কালার ফ্ল্যাগশিপ ফোন এটা পেয়ে যাচ্ছেন 15500 টাকায় এরপর যে ডিভাইসটি নিয়ে কথা বলবো Pixel 4a 5G 4a 5G প্রত্যেকটা কালার अवेलेबल আছে এবং হিউজ পরিমাণে স্টক আমাদের এখানে রিস্টক হয়েছে আমাদের এখানে সো এই ডিভাইসটি আমাদের এখানে পেয়ে যাচ্ছেন মাত্র 19500 টাকায় 19500 টাকায় পেয়ে যাচ্ছেন Pixel 4a 5G Snapdragon গেমিং ডিভাইস ভাইয়া গেমিং যেটা নিলে একদম গেমিং ডিভাইস এবং ডিসপ্লেটা OLED ডিসপ্লে ভাইয়া আর এটার যে প্রসেসর Snapdragon 865 প্রসেসর 800 সিরিজের প্রসেসর এটা দেওয়া আছে গেমারদের ফার্স্ট চয়েস এটা হতে পারে একদম বিগ ব্যাটারি কিন্তু এটা ইউজ করা হয়েছে এটার প্রাইসিং অফারটা আমাদের এখানে হলো মাত্র 18500 টাকা 18500 টাকা LG V63 সো এরপরে আমরা যে ডিভাইসটি নিয়ে কথা বলবো আসলে ছোট মরিচের ঝাল বেশি একটা কথা আছে সো এটা হলো ছোট মরিচ ব্যাপারটা হলো ডাইনামিক অ্যামোলেড 2X ডিসপ্লে এটাতে ইউজ করা হয়েছে ডাইনামিক অ্যামোলেড 2X নট সুপার অ্যামোলেড নট অ্যামোলেড ডাইনামিক অ্যামোলেড 2X ডিসপ্লে ইউজ করা হয়েছে এবং স্ন্যাপড্রাগনের 855 প্রসেসর ইউজ 55 এবং দামটাও কিন্তু আসলে খুবই হাতের নাগালে মাত্র 17000 টাকায় কিন্তু পেয়ে যাচ্ছেন S10e ডিভাইসটি এছাড়া আপনার ভিডিও দেখে যারা আসবে এটা 16500 টাকায় কিন্তু অফারটা দিয়ে দিলাম 16500 টাকায় কিন্তু এই ডিভাইসটা আপনারা নিতে পারবেন গ্যাজেট এন্ড গ্যাজেট থেকে এছাড়াও S10 S10 প্লাস ডিভাইসটি অ্যাভেলেবেল আছে S10টা হলো আপনার 21500 টাকায় S10 প্লাসটা হলো 25000 টাকায় গ্যাজেট এন্ড গ্যাজেট থেকে আপনারা কালেক্ট করতে পারবেন S10 কততে S10 প্লাস কিন্তু পাচ্ছেন 25000 টাকায় আর S10টা কিন্তু 21500 টাকায় কালেক্ট করতে পারবেন 21 পাচ্ছে কিন্তু অনেক কালেকশন আছে ভাই অনেক স্টক আছে এরপর কিন্তু গুগল পিক্সেল 3XL ডিভাইসটা আমরা এখানে পেয়ে যাচ্ছেন 4GB 64GB 4GB 128GB প্রত্যেকটা ভ্যারিয়েন্ট আমাদের কাছে পেয়ে যাবেন এটা কিন্তু স্লিম বক্স নিউটা আমাদের কাছে অ্যাভেলেবেল আছে নিউ বক্সটা 20000 টাকায় পেয়ে যাচ্ছেন এবং এটা মাত্র 15990 টাকায় আমাদের এখানে পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে 3XL এটা কিন্তু ফ্ল্যাগশিপ এক কালার ফ্ল্যাগশিপ ফোন আমাদের এখানে এরপর যে ডিভাইসটা দেখতেছি টোটালি ফ্রেশ A53 ডিভাইসটি এটা কিন্তু গ্যাজেট এন্ড গ্যাজেটে পেয়ে যাচ্ছেন মাত্র 27500 টাকায় A53 5G এটা কিন্তু মার্কেটে এখনো 36000 টাকা বা এরকম প্রাইসের মধ্যেই চলছে রান করছে এরপর যে ডিভাইসটি নিয়ে কথা বলবো এটা OnePlus 9 Pro ডিভাইসটি এটা কিন্তু একদম টোটালি ফ্রেশ ভাই টোটালি জাস্ট বক্স থেকে বক্সটা ক্লিয়ারেন্স না পাওয়ার কারণে কিন্তু আমরা ইউজ বলে সেল করছি এই ডিভাইসটি সো এই ডিভাইসটি গ্যাজেট এন্ড গ্যাজেটে আসলে পেয়ে যাবেন মাত্র 42000 টাকায় 42000 টাকা OnePlus 9 Pro এর মতো ফোন এটা সিঙ্গেল সিম না ডুয়াল এটা সিঙ্গেল সিম এবং ডুয়াল সিমটাও কিন্তু আমাদের এখানে অ্যাভেলেবল আছে ভ্যারিয়েন্ট হলো 12256GB ভ্যারিয়েন্ট এছাড়াও আমাদের এখানে একদম স্যামসাং এর তরফ থেকে লেটেস্ট আল্ট্রা সিরিজের ফোনটা আমরা নিয়ে আসছি এটা হলো স্যামসাং এর S20 আলট্রা এই আলট্রা সিরিজের ফোনটি আমাদের এখানে পেয়ে যাবেন S20 আলট্রা 35000 টাকায় কেবলমাত্র 35000 টাকায় কিন্তু দিয়ে দিচ্ছি S20 আলট্রা ফোনটি এত কমে ভাইয়া এত কমে কিন্তু আমাদের গ্যাজেট এন্ড গ্যাজেটে পেয়ে যাবেন এবং হিউজ পরিমাণে কিন্তু লট আমাদের এখানে অ্যাভেলেবেল আছে সো এরপর যে ডিভাইসটি আমরা নিয়ে কথা বলবো সেটা হলো নোট 20 ডিভাইসটি কিন্তু বাজারে একদম পাওয়া যাচ্ছিল না বললেই চলে কিন্তু বর্তমানে আমাদের গ্যাজেট এন্ড গ্যাজেটে ব্ল্যাক এবং রোজ গোল্ড প্রত্যেকটা কালার অ্যাভেলেবেল আছে আমাদের গ্যাজেট এন্ড গ্যাজেট ভিজিট করলেই আপনারা পেয়ে যাবেন এটার প্রাইসটা কিন্তু কেবলমাত্র 32000 টাকা 32000 টাকার নোট 20 ফোনটি আমাদের এখানে পেয়ে যাচ্ছেন এরপর MI 10 Lite এই ফোনটি কিন্তু বাজারে ইউজ আপনি লট পাবেনই না টোটালি পাবেন না আমাদের এখানে হিউজ পরিমাণে কালেকশন আছে পেয়ে যাবেন মাত্র 17500 টাকায় 17500 টাকায় MI Note 10 Lite এরপর যে ডিভাইসটি দেখতে পাচ্ছেন এটা হলো S21 স্যামসাং এর ফ্ল্যাগশিপ প্রসেসর ভাই ফ্ল্যাগশিপ ক্যাটাগরির প্রসেসর S20টা আমরা দেখাচ্ছিলাম S21টাও আমাদের এখানে অ্যাভেলেবেল আছে কিছুটা প্রাইসের ডিফারেন্সের বিনিময়ে কিন্তু আপনি পেয়ে যাবেন S21 প্রত্যেকটা কালার অ্যাভেলেবেল আছে এবং এটা কিন্তু আসি ভাই ডুয়েল সিম ই ডুয়েল এটা একটা ই সিম পাবেন এবং একটি হলো আপনার ফিজিক্যাল সিম পাবেন প্রাইস কিন্তু কেবলমাত্র 32000 টাকা 32000 টাকায় কিন্তু পেয়ে যাচ্ছেন S21 আচ্ছা সো ভাই আসি ভাই দেখতে কিন্তু আমরা চলে আসলাম কিন্তু আসলে নতুন ফোনের ক্ষেত্রে যেটা আমি বলতে চাচ্ছি যে নতুন ফোনের পিক্সেল সম্পর্কে কিন্তু আলোচনা করা হলো না পিক্সেল নিয়ে একটা ছোটখাটো ধারণা দেওয়ার পরেই আমরা চলে যাব অ্যাপেলে এরপর যে ডিভাইসগুলো নিয়ে কথা বলবো পিক্সেলের ডিভাইসগুলো নিয়ে একটা সারিবদ্ধভাবে আমি প্রাইসটা বলে যাচ্ছি
পিক্সেল 6a ইউএস ভেরিয়েন্ট। আমাদের এখানে যা দেখছেন সব ইউএস ভেরিয়েন্ট, জাপানি কোনো ভেরিয়েন্ট আমরা অ্যাভেলেবল এখনো রাখিনি। তবে ইনঅ্যাক্টিভগুলা ইনঅ্যাক্টিভ, টোটালি ইনঅ্যাক্টিভ, একদম সিল করা আপনি এখানে দেখতে পাচ্ছেন। সো আমাদের জি 6a ডিভাইসটি আমাদের এখানে পেয়ে যাবেন, সেটা হলো 39000 টাকা ইউএস ভেরিয়েন্ট, 39000 টাকা। কিন্তু বাজারে কিন্তু ইউএস ভেরিয়েন্ট পাওয়াই যাচ্ছে না টোটালি, বাট আমরা রিস্টক করতে পেরেছি এবং 39000 টাকায় আমরা অফার দিচ্ছি। ইনশাআল্লাহ নেক্সট টাইম এটার উপর একটা বিশেষ পরিমাণ অফার আমরা দিব, আমাদের মানে নেক্সট লটটা আসার জাস্ট অপেক্ষায় রইলাম। আচ্ছা ভিউয়ার্স আসার পরে একটু ডিসকাউন্ট করে দেন। অবভিয়াসলি অবভিয়াসলি আপনার ভিউয়ার্স জন্য একটা এক্সট্রা এডিশনাল ডিসকাউন্ট থাকবে, এছাড়াও গিফট থাকবে আমাদের তরফ থেকে। রোজক বলো পিক্সেল 7, পিক্সেল 7 একদম বাজার কাঁপানো বর্তমানে লেটেস্ট ডিভাইস পিক্সেল 7, গুগলের পক্ষ থেকে পিক্সেল 7 ডিভাইসটি আমাদের এখানে পেয়ে যাবেন। পিক্সেল 7 ডিভাইসটি বর্তমানে মার্কেটে কিন্তু পাওয়া যাচ্ছে হলো 59500 টাকা, কিন্তু গ্যাজেট এন্ড গ্যাজেট মাত্র 58500 টাকায় পেয়ে যাচ্ছে। 58500 পিক্সেল 7 1000 টাকা পরিমাণ ডিসকাউন্ট আমরা কিন্তু নতুন ফোনে দিয়ে দিচ্ছি। আচ্ছা এছাড়া 6 প্রো, 6 প্রো অ্যাভেলেবেল আছে, 7 প্রো অ্যাভেলেবেল আছে। 7 প্রোটা হলো আপনার 83500 টাকা, 6 প্রোটা হলো 62500 টাকা, আমাদের গ্যাজেট এন্ড গ্যাজেটে আসলে পেয়ে যাবেন। এবার আমরা পিক্সেল 6টা নিয়ে একটু কথা বলি। পিক্সেল 6 256 জিবি ভ্যারিয়েন্ট, পিক্সেল 6 128 জিবির মূল্য আমরা দিয়ে দিচ্ছি, সেটা মাত্র হলো 44800 টাকায়। 44800 টাকায় পিক্সেল 6 256 জিবি ভ্যারিয়েন্ট আমরা দিয়ে দিচ্ছি, প্রত্যেকটা কালার কিন্তু অ্যাভেলেবেল আছে। সো পিক্সেল 6 এর কালার ভ্যারিয়েশনের কিন্তু স্টকটা লিমিটেড, আপনারা যত তাড়াতাড়ি আসতে পারবেন তত তাড়াতাড়ি কিন্তু আমাদের থেকে কালেক্ট করতে পারবেন। এরপর কিন্তু আসিফ ভাই আমরা চলে আসলাম অ্যাপেলের প্রিওন স্টকে। সো এখন আমরা দেখতে পাচ্ছি আইফোন 13 এর কিন্তু হিউজ কালেকশন আছে আমাদের কাছে, প্রত্যেকটার ব্যাটারি হেলদি 90 আশেপাশে, এবং এটা কিন্তু আমাদের এখানে পেয়ে যাচ্ছেন মাত্র 68500 টাকায়। 68500 টাকা তারপর 90 আশেপাশে, এবং ওয়াটারপ্রুফ চেক করে দেওয়া হবে। ওয়াটারপ্রুফ আছে, ওয়াটারপ্রুফ আছে, চেক করে দেওয়া হবে একদমই। আর চার্জিং টাইমও খুবই সীমিত লিমিটেড পর্যায়ে আছে, ডিভাইসগুলো আপনারা এসে চেক করে নিতে পারবেন। এছাড়া আমাদের এখানে আছে হলো 13 প্রো ম্যাক্স, 13 প্রো ম্যাক্স ডিভাইসটি আমাদের এখানে পেয়ে যাবেন কেবল মাত্র 87500 টাকা, 87500 টাকা পেয়ে যাচ্ছেন 13 প্রো ম্যাক্স ডিভাইসটি। এবং ব্যাটারি হেলথ আসলে 85 এর আশেপাশে থাকে, এবং 95 এর আশেপাশে যেগুলো থাকে সেগুলো 90+ মাইনাস প্রাইসটা হয়ে থাকে 87000 টাকা। কিন্তু 13 প্রো ম্যাক্সটা আমাদের এখানে পেয়ে যাচ্ছেন, এবং 90 হেলথ এর আশেপাশেও কিন্তু পেয়ে যাবেন আমাদের 13 প্রো ম্যাক্স। আরও একটা আছে, এটা কিন্তু 97 ব্যাটারি হেলথ, এটা কিন্তু আমাদের এখানে পেয়ে যাবেন মাত্র 97500 টাকায়, 97500 টাকায়। আচ্ছা আর এরপর আমরা যে ডিভাইসে 12 প্রো ম্যাক্স ডিভাইসটি আমরা দেখতে পাচ্ছি, এটা কিন্তু আমাদের এখানে পেয়ে যাবেন মাত্র 76000 টাকায়, 76000 টাকা 12 প্রো ম্যাক্স ডিভাইসটি আমাদের এখানে পেয়ে যাচ্ছেন। ব্যাটারি হেলথ 85 থেকে 90 আশেপাশে হয়ে থাকবে এটা। আচ্ছা আচ্ছা তারপর 14 প্রো ডিভাইসটি আমরা এখানে দেখতে পাচ্ছি, একদম টোটাল দিয়ে একদম নতুন ডিভাইসটি, এটার চার্জিং টাইমও লিমিটেড মাত্র 30-35 বারের কাছাকাছি এটা চার্জিং টাইমটা, এবং এটার জন্য কিন্তু আপনাকে আমাদের সব ভিজিট করতে হবে, আমাদের হটলাইনে কল দিতে হবে, একটা এক্সক্লুসিভ প্রাইস আপনাদের জন্য আমরা ড্রপ করে দিব। এটা সারপ্রাইজ হিসেবে থাকলো, এটার প্রাইসটা সারপ্রাইজ হিসেবে থাকলো, খুবই ভালো প্রাইসে কিন্তু বাজার চ্যালেঞ্জিং প্রাইসে কিন্তু পেয়ে যাবেন। তো সাইফুল ভাই, যদি কেউ আপনাদের কাছ থেকে ফোনগুলো পারচেজ করে প্রতিটা ফোনের গ্যারান্টি ওয়ারেন্টি দিবেন কত? প্রত্যেকটা ফোনের 30 দিনের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি আছে এবং 2 বছরের সার্ভিস ওয়ারেন্টি আছে। এছাড়া আমরা আমাদের একটা পেইড আমাদের ওয়ারেন্টি পলিসি সম্পর্কে আপনাকে কথা বলে নিই, সেটা হলো আমাদের এক্সট্রা 6% টাকা অ্যাড করে যদি আপনি ফোনটি পারচেজ করেন, হাত থেকে পড়ে ফোনটি ভেঙে গেলেও 1 বছর পর্যন্ত সার্ভিস আমরা দিব বিনা পয়সায়। ফোন জি ভেঙে গেলেও কিন্তু দিব, ফোন কিন্তু আপনার চিন্তা কিন্তু আমাদের। যদি কেউ ঢাকার বাইরে থেকে ফোনগুলো পারচেজ করতে চায় তাহলে কিভাবে নিতে পারবে? ঢাকার বাইরে কিন্তু আমাদের ডেলিভারি সিস্টেম আছে, আপনারা যে কোনো সুবিধায় আপনারা নিতে পারবেন, আপনারা হোম ডেলিভারি নিতে পারবেন, কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিতে পারবেন, এডিশনাল প্রত্যেকটা ওয়ে কিন্তু আমরা আপনাদের জন্য রেখেছি, সুন্দরবন কুরিয়ার সার্ভিসে নিতে পারবেন, এসে পরিবহন নিতে পারবেন। আচ্ছা যদি কেউ হাতের পুরাতন ফোন দিয়ে এক্সচেঞ্জ করে এখান থেকে ব্র্যান্ড নিউর পাশাপাশি, জি 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 আমাদের এখানে এক্সচেঞ্জ করে পুরাতনের বদলে পুরাতন প্রিওন ডিভাইসও নিতে পারবে, এবং পুরাতনের বদলে নতুন ফোনও নিতে পারবে। সেই ক্ষেত্রে আপনাদেরকে শপটা ভিজিট করতে হবে, আমাদের শপে আসলে আপনার ফোনের কন্ডিশনটা দেখে প্রাইস নির্ণয় করে দেন আপনাকে একটা অফার করে দেওয়া হবে। শপের লোকেশনটা বলে, শপের লোকেশনটা আমি আরেকবার বলে দিচ্ছি, বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্স লেভেল 6 ব্লক ডি, শপ নাম্বার 110-111 আসলে আপনারা আমাদের গ্যাজেট এন্ড গ্যাজেটটা পেয়ে যাবেন, এবং আমি এবং আপনার টিমকে পেয়ে যাবেন। সো আসিফ ভাই আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে নতুন কোনো ফোনের জন্য নতুন কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকুন, সবাইকে পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা অভিনন্দন, আসসালামু আলাইকুম।